আপনি জানেন হয়তো সুদানে মিশরের চেয়ে বেশি পিরামিড রয়েছে, আর বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে দক্ষিণ আমেরিকায়। যদিও আমরা এখনও জানি না ঠিক কোন উদ্দেশ্যে বা কিভাবে তৈরি করা হয়েছিল এই বিশাল বিশাল স্থাপনাগুলো। আর প্রাচীন এক সভ্যতা থেকে আরেক সভ্যতার মধ্যে হাজার হাজার মাইল দূরত্ব থাকলেও সারা বিশ্বে এখন পর্যন্ত যেসব পিরামিড খুঁজে পাওয়া গেছে সেসবের মধ্যে একটা অদ্ভুত সামঞ্জস্য অবাক করেছে গবেষকদের। পৃথিবীর একমাত্র আট পার্শ্বযুক্ত পিরামিড গিজার গ্রেট পিরামিডের নাম অবশ্যই শুনেছেন, অনেকে হয়তো স্বচক্ষে দেখেও এসেছেন। এর বিশালত্ব আপনাকে অবাক করবে যতটা না, তার চেয়ে বেশি করবে যখন জানবেন এটাই বিশ্বে এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র আট পার্শ্বযুক্ত পিরামিড। এই পিরামিডের চারটি পার্শ্ব সামান্য অবতল, যে কারণে এই পিরামিডের কেন্দ্রটি অসাধারণ একটি কৌণিক অবস্থান সৃষ্টি করেছে যা বিশ্বের একমাত্র আট পার্শ্বযুক্ত পিরামিডের জন্ম দিয়েছে। যদিও এই অসাধারণ নির্মাণ কৌশল ভূমিতে বা দূর থেকে দেখলেও বোঝা যায় না, বোঝা যায় শুধুমাত্র উপর থেকে এবং বছরের বিশেষ একটা সময়ে। শরৎ ও বসন্তকালে ভোরে এবং সূর্যাস্তের আলোয় কেবলমাত্র দেখা মেলে এই দৃষ্টিনন্দন স্থাপত্যকলার। তাপমাত্রার তারতম্য। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে গিজার গ্রেট পিরামিডের ভেতর উষ্ণ এবং অপেক্ষাকৃত শীতল দুটি জায়গা রয়েছে যেখানকার তাপমাত্রা বলতে গেলে সব সময় প্রায় একই রকম থাকে। বলা যায় হাজার হাজার বছর ধরে এই তাপমাত্রা ধরে রেখেছে পিরামিডটি। পিরামিডের ভেতর লুকানো কোনো স্থাপনা আছে কি না তা পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা আধুনিক ইনফ্রারেড এবং থ্রিডি প্রযুক্তি ব্যবহার করছিলেন। ইনফ্রারেড থার্মোগ্রাফি পরীক্ষায় পিরামিডের ভেতরে বেশ কিছু অসামঞ্জস্য ধরা পড়ে। পরীক্ষার পর দেখা যায় পিরামিডের ভেতরে এক পাশে একটি উষ্ণ এবং একটি শীতল এলাকা রয়েছে। যদিও কি কারণে বা কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণের এমন পদ্ধতি ব্যবহার করেছিল প্রাচীন মিশরীয়রা তা এখনও জানা যায়নি। প্রাচীনতম পিরামিড। পিরামিডের কথা উঠলেই আমাদের সামনে মিশরের ছবি ভেসে ওঠে, কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাওয়া পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে পুরনোটা কিন্তু মিশরে নয়, রয়েছে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে। গুনাং পেদাং নামে প্রায় মাটির নিচে চাপা পড়ে যাওয়া এই পিরামিডটি যে সবচেয়ে পুরনো পিরামিড এ নিয়ে অনেকের মধ্যে বিতর্ক রয়েছে, কিন্তু হাল আমলের আধুনিক জিও ইলেকট্রিক এবং জিও ম্যাগনেটিক পরীক্ষায় এই পিরামিডের প্রায় 50 ফুট গভীরে একটি বিশাল কক্ষের খোঁজ পান গবেষকরা। এছাড়া আগ্নেয়শিলা কেটে বানানো পাথরের বিশাল বিশাল খণ্ডগুলোর পরীক্ষা করে বিজ্ঞানীরা জানান তা খ্রিস্টেরও জন্মের 7,000 বছর আগে তৈরি করা হয়েছিল। আবার অনেকের মতে এই পিরামিডটি 20,000 বছর আগে নির্মাণ করা হয়েছিল। ভূতত্ত্ববিদ ডক্টর ড্যানি হিলম্যানের মতে প্রায় 311 ফুট উঁচু এই পিরামিডটি নির্মাণে যে ইঞ্জিনিয়ারিং দক্ষতা দেখাতে হয়েছে তাতে প্রমাণ হয় প্রাচীন সভ্যতার মানুষরা জ্ঞান বিজ্ঞানে কতটা উন্নতি করতে সক্ষম হয়েছিল। দক্ষ শ্রমিক না ক্রীতদাস। অনেকদিন ধরে মানুষের মধ্যে একটা ধারণা ছিল পিরামিড বানানোর কাজে ফারাওরা দাসদের ব্যবহার করত, কিন্তু যদি বলা হয় সাধারণ দাসদের পক্ষে এত নিখুঁতভাবে পিরামিড তৈরি করা সম্ভব হলো কিভাবে, তাহলে কিন্তু সে প্রশ্নের উত্তর পাওয়া যায় না। 1990 সালে একটি পিরামিডের পাশে একটি দেয়াল আবিষ্কার করা হয়। পরে জানা যায় সেটা আসলে একটি কবর। দেয়ালে লেখা হায়রোগ্লিফিকের মানে উদ্ধার করে জানা যায় কবরে শায়িত ব্যক্তিটি পিরামিড নির্মাণের এক দক্ষ শ্রমিক ছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে পিরামিডের মতো এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনার পাশে একজন সাধারণ নির্মাণ শ্রমিককে কবর দেয়া হয়েছিল কেন। এরপর অনেকেই মত দেন পিরামিড তৈরির জন্য সমগ্র মিশর থেকেই দক্ষ শ্রমিকরা আসতেন, আর কাজ করতে গিয়ে কারো মৃত্যু হলে সম্মান দেখিয়ে তাকে ফারাওয়ের পাশেই কবর দেয়া হতো। হারিয়ে যাওয়া শীর্ষ। গিজার গ্রেট পিরামিডের ভেতর কোনো মমি খুঁজে না পাওয়ায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে তবে কি উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল এই পিরামিডটি। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই পিরামিডের চূড়ায় একসময় একটা সমতল চূড়ার ত্রিকোণাকার মূল্যবান পাথর বসানো ছিল যা কোনো একসময় চুরি হয়ে গিয়েছে বলে মিশরীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়। আবার এক স্প্যানিশ গবেষকের মতে ওই পিরামিডের চূড়ায় একটি গোলক বসানো ছিল যা হোরাসের চোখ নামে পরিচিত ছিল। প্রাচীন মিশরীয়দের কাছে এই চোখ বিপদ থেকে রক্ষা, রাজকীয় ক্ষমতা এবং ভালো স্বাস্থ্যের প্রতীক ছিল। তার মতে গিজার এই পিরামিডটি তৈরি করা হয়েছিল সূর্য এবং আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা লুব্ধকের পূজা করার জন্য। লুব্ধক তারাটি ছিল মিশরীয়দের দেবী আইসিসের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু পিরামিডের চুরি হয়ে যাওয়া শিশুটি খুঁজে না পাওয়া গেলে হয়তো কখনোই জানা যাবে না কি রহস্য লুকিয়ে আছে গিজার এই পিরামিডে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে।
আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।